আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত। রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর। নাগালের গুলিকাণ্ড, জঙ্গি ভেবে নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত 11 গ্রামবাসী, মৃত্যু এক সেনার। উধারবন্দের গোসাইপুর জিপিতে দুটি জলজীবন মিশন প্রকল্পের শিলান্যাস। 1105 জন প্রাক্তন এনজিএফবি সদস্যকে পুনর্বাসন, আসাম সাহিত্য পেনশনের জন্য 23 জনের নাম ঘোষণা। শিলচরে অগপ মহিলা পরিষদের জেলা ভিত্তিক সম্মেলন, নীলাঞ্জনের হাত ধরে শতাধিক বিরোধী কর্মকর্তা অগপয়। এবারে বিস্তারিত খবর। নাগাল্যান্ড গুলিকাণ্ড, জঙ্গি ভেবে নিরাপত্তা বাহিনীর এলোপাথারি গুলি, নিহত 11 গ্রামবাসী, এক সেনার মৃত্যু, কয়েকজন গুরুতর আহত। ভুলবশত জঙ্গি ভেবে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হলো একাধিক গ্রামবাসীর, নাগাল্যান্ডের মন জেলার ঘটনা। এই ঘটনায় 11 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী নেইফু রিও। শনিবার রাতে নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে সন্ত্রাস দমন অভিযান চালাচ্ছিলেন নিরাপত্তা রক্ষীরা। অভিযোগ, সে সময় স্থানীয় জঙ্গি সংগঠন এনএসসিএন এর সঙ্গে জড়িত সন্দেহে নিরীহ সাধারণ নাগরিকদের ওপর গুলি চালান নিরাপত্তারক্ষীরা। রিপোর্ট অনুযায়ী ওটিং গ্রামের একদল সাধারণ মানুষ একটি পিকআপ মিনি ট্রাকে করে বাড়ি ফিরছিল, যখন নিরাপত্তা বাহিনীরা গুলি চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে গ্রামের স্বেচ্ছাসেবকরা তাদের খুঁজতে গিয়েছিলেন। তারা বেশ কয়েক ঘন্টা ফিরে না আসায় পরে ট্রাকে তাদের লাশ দেখতে পান গ্রামবাসীরা। খুবই ফেটে পড়েন স্থানীয়রা এবং নিরাপত্তা বাহিনীর দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার সকালে টুইটে তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। সরকারি বিবৃতিতে আসাম রাইফেলস বলেছে যে সন্ত্রাস দমনের জন্য বিশেষ পরিকল্পনায় তিরু ওটিং রোডে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এলাকায় একটি নির্দিষ্ট অভিযানের পরিকল্পনা করা হয়েছিল। বিবৃতিতে যোগ করা হয়েছে ঘটনা এবং এর পরের ঘটনা গভীরভাবে দুঃখিত। প্রাণহানির কারণ সর্বোচ্চ পর্যায়ে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আসাম রাইফেলসের বিবৃতি অনুসারে এই ঘটনায় একজন সেনা মারা গেছেন এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের গোসাইপুর জিপির তৃতীয় ও পঞ্চম খণ্ডে জলজীবন প্রকল্পের দুটি কাজের শিলান্যাস করা হলো রবিবার। উধারবন্দের গোসাইপুর জিপির পঞ্চম খণ্ডের পলান্টিকি এলাকায় 93,79,000 টাকা এবং তৃতীয় খণ্ডের ময়নারবন্দ এলাকায় 1,33,55,000 টাকা ব্যয় সাপেক্ষে শিলান্যাস করা হলো দুটি পানীয় জল সরবরাহ প্রকল্পের। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে মঞ্চের সবাইকে বরণ করা হয়। উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমের চেষ্টার ফলে জলজীবন মিশন প্রকল্পের শিলান্যাস হয়। শিলান্যাস অনুষ্ঠানে এই প্রকল্পের কাজ কিভাবে হবে এর তথ্য প্রকাশ করেন বিভাগীয় আধিকারিক জিয়াউল হক লস্কর। উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পান্নালাল পুরকায়স্থ, রজনীকান্ত সিং, বিদ্যুৎ দে সহ বিজেপি কর্মী ও পঞ্চায়েত প্রতিনিধিরা। এই এলাকাতে নতুন করে জল জীবন মিশনের মাধ্যমে আজকের কাজের শিলান্যাস হলো। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তব হতে যাচ্ছে। আর সত্যিকারের অর্থে এই এলাকার মানুষ নালা খালার জল খেয়ে খেয়েই
জীবন অতিবাহিত করেছেন, স্বাস্থ্যর দিকে খুব নজর দেওয়া হয়নি বিগত দিনে। আর আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্ন আসলে বাস্তব পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের স্বপ্ন, সেই স্বপ্ন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন, আর সেই স্বপ্ন প্রয়াত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজি ওনার স্বপ্ন। ময়নারগঞ্জ ওয়াটার সাপ্লাই স্কিমের যেটা পৌরাণিক কথা যেটা আমি আর বলতে চাই না, আমি রিহন জয়মারির যখন এসেছিল আমাদের শিলচরের প্রথম, তখন এই মাননীয় এমএলএর সহিত আমরা দুইজনে উদয়বন এই মেমোরেন্ডাম পেশ করেছিলাম। তখন থেকে এই পেঞ্চিটা হওয়ার কথা ছিল। এমএলএ মহাশয় বলেছিলেন, এই মন্দিরেই বলেছিলেন যে আপনাদের স্কিমটা এখন এক নম্বরে আছে। তবে কিছু বছর পরে সেটা দেখা গেল যে ক্যান্সেল হয়ে গেছে। যেটা অজিত সিং যখন এমএলএ ছিলেন কংগ্রেসের, তখন একটা পিএইচডির স্কিম করেছিলেন। আত্মনির্ভরশীল আসামের লক্ষ্য, অর্থনৈতিক আন্দোলনের ডাক মুখ্যমন্ত্রীর। 1105 জন প্রাক্তন এনডিএফবি সদস্যকে 4 লক্ষ টাকার চেক প্রদান। আত্মনির্ভরশীল আসাম গড়ার লক্ষ্যে অর্থনৈতিক আন্দোলনের ডাক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। তামলপুরে 1105 জন প্রাক্তন এনডিএফবি সদস্যকে 4 লক্ষ টাকার চেক প্রদান করেন মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা। পুনর্বাসন অনুদানের দ্বিতীয় কিস্তি হিসেবে আজ প্রাক্তন এনডিএফবি এই সদস্যদের হাতে 4 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। উপলক্ষে মুখ্যমন্ত্রী শর্মা জানান, খুব শীঘ্রই পুনর্বাসনের তৃতীয় অনুদানও দেওয়া হবে। দিন কয়েক আগে অনুরূপভাবে 1429 জন প্রাক্তন এনডিএফবি সদস্যদের 4 লক্ষ টাকা করে চেক বণ্টন করা হয়। 2020 সালের 27 জানুয়ারি কেন্দ্র ও রাজ্য সরকার এনডিএফবির বিভিন্ন শাখা ও আফসুর মধ্যে ঐতিহাসিক বড় চুক্তি স্বাক্ষরিত হয়, ফলে বড়ভূমিতে স্থায়ী শান্তি স্থাপন করা সম্ভব হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আলাপ আলোচনার মধ্য দিয়ে প্রতিটি সমস্যার সমাধান সম্ভব। প্রাক্তন এনডিএফবি সদস্যদেরকে অতীত বাদ দিয়ে নতুন মানসিকতা নিয়ে আসামকে এগিয়ে নিয়ে যেতে সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সমগ্র রাজ্য আজ এক নির্ভরশীল রাজ্যে পরিগণিত হয়েছে। এই মুহূর্তে চা শিল্প বাদ দিয়ে কোনো সামগ্রীর উৎপাদন করতে পারছে না রাজ্য। তাই এই ধারাকে পরিবর্তন করে আত্মনির্ভরশীল আসাম গড়ার লক্ষ্যে অর্থনৈতিক আন্দোলনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 1105 জনক আজি আমি রিহেবিলিটেশন গ্রান্ট ইয়ান্তে দিম, আর এই সভাতে আমি তেওঁলোকক এই ফিক্স ডিপোজিট প্রদান করিম। ইয়ার ভিতর শোণিতপুরের 195 জন আছে, ওদালগুড়ির 124 জন আছে, আর বাস্কার 773 জন থাকার উপরও ধনশিরি, গোলাঘাট, বিশ্বনাথ, হোজাই, লক্ষিমপুর, নগাঁও, নলবাড়ী, বরপেটা আর কার্বি আলংরও এনডিএফবির সদস্য সকল ইয়াত আজি আমার অনুষ্ঠানের লগত জড়িত হয়ে আছে। অহাকালি বিশেষ চিরাং আর কোকরাঝার জেলার কেডেট সকলক বা কেডার সকলক আমি অহাকালি কোকরাঝারত এই গ্রান্ট আমি আগবাম। মোক ইতিমধ্যে এডিশনাল ডিজিপি হীরেন নাথ ডাঙরিয়ায় কইছে যে এই দুটা ফেজ রিহেবিলিটেশন হয়ে যাওয়ার পিছতো এতিয়াও কিছু সদস্য বাদ পড়ি আছে, যখন আমি রিহেবিলিটেশন গ্রান্ট আমি দিব লাগিব। মই আপোনালোকক স্পষ্টভাবে কব খুঁজিছো যে অহা কেইটামান দিনের ভিতরতে আমি থার্ড ফেজর রিহেবিলিটেশন গ্রান্টটো আমি মুকলি করে দিম, যাতে এনডিএফবির প্রত্যেকজন সদস্যই এই রিহেবিলিটেশন গ্রান্ট পাব পারে। শ্রদ্ধার বন্ধু সকল, 4 লাখ টাকা বহুত ডাঙর টাকা নহয়, হয়তো 4 কোটি টাকা দিলেও বহুত ডাঙর কথা নহয়।
যদিহে আমি এই টকার সদ ব্যবহার নকৰো। যোৱা ছমাহ মই অসমৰ মুখ্যমন্ত্রী দায়িত্ব লোৱাৰ পিছত মই দুই তিনটা কথা মনৰ পৰা অনুভৱ কৰিছো। আজি আমি অসমত গাহৰি বাহিৰৰ পৰা আনো, মাছৰ খাদ্য আমি বাহিৰৰ পৰা আনো, মাছ আমি বাহিৰৰ পৰা আনো, শাক চব্জি আমি বাহিৰৰ পৰা আনো, মিঠাতেল আমি বাহিৰৰ পৰা আনো। আৰু এক প্ৰকাৰ কব গলে অকল বড়োলেণ্ড নহয়, সমগ্ৰ অসম আজি এখন আমি নিৰ্ভৰশীল ৰাজ্যত আমি পৰিগণিত হৈছো। চাহক বাদ দি আমি কোনো এটা সামগ্ৰী উৎপাদন নকৰো যি সামগ্ৰী আমি গৌৰৱেৰে সৈতে কব পাৰোঁ যে আমাক আন ৰাজ্যৰ পৰা নালাগে, এই অসমতে তাক আমি উৎপাদন কৰিব পাৰোঁ। আজি আমি আসাম সাহিত্য পেনশন 23 জন সাহিত্যিকের নাম ঘোষণা শিক্ষামন্ত্রী রনোজ পেগোর। আসাম সাহিত্য পেনশনের জন্য 23 জন সাহিত্যিকের নাম ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। প্রখ্যাত সাহিত্যিক হোমেন বরগোহাঁয়ের প্রতি সম্মান জানাতে 7ই ডিসেম্বর তার জন্মদিন উপলক্ষে সাহিত্য পেনশন দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পেগু। শিক্ষামন্ত্রী আরও জানান, জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্মদিন 17ই জানুয়ারি, জ্যোতি দিবসে প্রদান করা হবে শিল্পী পেনশন। তিনি সাহিত্য পেনশন লাভ করা প্রতিজন সাহিত্যিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শিল্পী পেনশন, সাহিত্যিক পেনশন আর ক্রিয়ার বটাসমূহ 15 আগস্ট বা 26 জানুয়ারির সঙ্গতি রাখি দিয়া হয়। কিন্তু এইবার অসম সরকারের ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করলে যে আমাৰ যিমানখিনি ক্ৰীড়া বঁটা আছে এইখিনি 3 ছেপ্টেম্বৰ অৰ্জুন ভোগেশ্বৰ বৰুৱাৰ জন্মদিনৰ দিনা 3 ছেপ্টেম্বৰৰ দিনা দিয়া হ'ব। সাহিত্যিক পেঞ্চন যিসকলক আমি দিওঁ, সেই সাহিত্যিক পেঞ্চন চৰ্দাৰ হোমেন বৰগোহাঁই ডাঙৰীয়াৰ জন্মদিন 7 ডিচেম্বৰ তাৰিখত প্ৰদান কৰা হ'ব। আৰু আমাৰ শিল্পী পেঞ্চন বঁটাসমূহ জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্মদিন 17 জানুয়ারি জ্যোতি দিবসর দিনা প্রদান করা হবে। ইতিমধ্যে ক্রিয়া বটাসমূহ 3 ছেপ্টেম্বর তারিখে দিয়া হল। আজি 5 ডিসেম্বর, অহা 7 ডিসেম্বর তারিখে শ্রদ্ধার হোমেন বরগোহাঁই ডাঙরিয়ার জন্মদিবসর দিনা আমি সাহিত্যিক পেনশন সমূহ প্রদান করি। আর এইবার অসম সরকারে 23 গৰাকী ব্যক্তিক সাহিত্যিক পেঞ্চন দিয়াৰ কাৰণে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে আৰু তেওঁলোকৰ নাম আজি মই প্ৰকাশ কৰিবৰ কাৰণে ইয়াতে আপোনালোকৰ ওচৰত উপস্থিত হৈছোঁ। সাহিত্যিক পেঞ্চন পাবলগীয়া বা পাবৰ কাৰণে নিৰ্বাচিত ব্যক্তিসকল হ'ল শ্ৰী জ্যোতিলাল চৌধুৰী, বৰাক উপত্যকা কাছাৰৰ, ডক্টৰ অনিল শইকীয়া, তেখেত লোক সংস্কৃতিৰ বিশিষ্ট গৱেষক চৰাইদেউ জিলাৰ, শ্ৰী কালীনাথ পাংগিং, তেখেত মিচিং ভাষাৰ এজন সাহিত্যিক। অগপ মহিলা পরিষদের জেলাভিত্তিক সভা অনুষ্ঠিত শিলচরে বিভিন্ন দল থেকে 150 কর্মী সমর্থকের যোগদান। রবিবার আসাম গণপরিষদের শিলচর বিধানসভা পরিষদ ও আসাম মহিলা পরিষদের উদ্যোগে কাছাড় জেলা মহিলা পরিষদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অগপ্য কেন্দ্রীয় মহিলা সভানেত্রী বরদা কুড়িতার উপস্থিতিতে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমলেন্দু সিংহের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দল ছেড়ে 150 যুবক যুবতী মহিলা পুরুষ অগপতে যোগদান করেন। সভায় বিমলেন্দু সিংহ বলেন, শিলচরে দীর্ঘদিন পর মহিলা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। এদিনের সভায় কাছাড় জেলার বিভিন্ন স্থান থেকে মহিলা সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন তা উল্লেখযোগ্য ঘটনা বলে বক্তারা জানান। আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে কর্মী সদস্যদের কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান উপস্থিত বক্তাদের। টাউন কমিটি ও পুরসভা নির্বাচনে এবার লক্ষ্মীপুর ও শিলচরে অগপর সহযোগিতা ব্যতীত বোর্ড গঠন করা সম্ভব হবে না। শিলচরে 4-5টা আসনে অগপ প্রার্থীর জয় নিশ্চিত।
বড়দা কুলিতে বলেন, মাতৃরা ঘর থেকে বেরিয়ে এলে জয় নিশ্চিত। বর্তমান বরাক উপত্যকার তিন জেলায় মহিলা পরিষদ গঠন তথা সাংগঠনিক দিকে শক্তিশালী করার উপর জোর দেন তিনি। এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় নেত্রী অজয়া রাভা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ লস্কর, শিলচর বিধানসভা পরিষদের সভাপতি আবুল আওয়াল বরলস্কর উপস্থিত ছিলেন। সাংগঠনিক কাম কাজ আমার সাংগঠনিক কাম চলি আছে সদায়, কিন্তু আমি অলপমান আলাপ আলোচনা করি যাতে আগন্তুক আমার যে পৌরসভা নির্বাচন আছে এই নির্বাচনত যাতে আমি অলপ সহায় করব পারো, কথা বতরা কি ধরনের কাম করলে আমার দলটো সংগঠনটা আমার ভাল হব সেই কারণে আমি ইয়াত আহিছো, কথা বতরা পাতিছো সবরে লগত। যাকালি করিমগঞ্জত ডাঙর মিটিং হয়ে গেছে আমার, এটা ভাল লাগিছে, ইয়াতেও ভাল লাগিছে, ইয়াতেও নিশ্চয় আজি আমার সংগঠনের উপর আলোচনা হব। আমি থাকিম হাইলাকান্দিতেও করেছো পরশি আমার তিন তারিখে, গোটেই বরাকভেলিতে আমি করেছো। আর আমি গোটেই মহিলাবিলাকক লগ লাগি মহিলা সংগঠনটো স্ট্রং করার কারণে বেশিকে গুরুত্ব দিম অসম মহিলা পরিষদ। এই জয়নিং প্রোগ্রামে নীলঞ্জন রায় ওনার নেতৃত্বে 200 জন জয়েন করেছে। আমি আশা করি নীলঞ্জন একজন সমাজসেবী এবং তিনি রাজনৈতিক সমাজসেবী হলেও রাজনৈতিক নেতার অভিজ্ঞতা আছে। আমি আশা করি ওনার যোগদানে আমাদের দলের সংগঠন অনেক মজবুত হবে। ফার্স্ট আমাদের জয়েনিং প্রোগ্রাম আমার মহিলা পরিষদের কমিটি গঠন, ডিস্ট্রিক্ট কমিটি গঠন নিয়ে বলেছি শিলচরে দেখো 5-6টা আমরা জিতে যাব, এটা কেউ আটকাতে পারবে না। ওদের সঙ্গে এখনে যদি অ্যালায়েন্স করা যদি হয়ে থাকে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট দিকে আলাপ আলোচনা হবে। ওরা দলের নেতৃত্ব বিজেপির ডিস্ট্রিক্টে অধিকারটা দিয়ে দিছে, আর ওরা যদি বিজেপি যদি চায় না আমাদের সঙ্গে মিত্র যদি খেলার আমরা প্রস্তুত, আমরা একাই লড়ার। অসম গণ পরিষদের লগে আমি জড়িত ছিলাম, তো আমি হাতে হাত ধরিয়া যদিও ডাইরেক্টলি কোনদিন প্রকাশে আসলাম না, এই চয়েসটা এটা অনেক বছর পুরনো আমার, যেহেতু আমার পুরানো আর এই দলতে আমি আগে থেকে বাঁচিয়ে আনিয়েছিলাম আমার প্রিয় দল হিসাবে। আর আজকে আমাদের এখানে আমার যত সিনিয়র কার্যকর্তারা যারা আমি দেখিয়া প্রকাশ হয়ে আমি আগে ফ্রন্ট লাইনে আজকে আইসি, তো তারার মানে নেতৃত্বে আমি সত্যি কথা বলতে অনেক অনেকেই আজকে আমি ইনফ্লুয়েন্স করেছি। আশা করি একটা টাইম এব যে অসম গণ পরিষদ একলাই একটা দলে একটা আমরা গড়াগুলির অনেক কিছু চেঞ্জ নিয়ে এব। আজকে কংগ্রেস বলিয়া কিছুই লড়িয়া গেছে, তো কংগ্রেস যেখানে লড়িয়া গেছে না ওই একটা সাংঘাতিক বড় একটা গ্যাপ আমরা ফুলফিল করা আশা করলাম আগামী দিনে। সাংবাদিকদের বিরুদ্ধে দেশদ্রোহিতা মামলার তীব্র প্রতিবাদ জানালেন কাছাড় জেলার সাংবাদিকরা। সাংবাদিকদের বিরুদ্ধে দেশদ্রোহিতা মামলার ঘটনায় সরব হলেন কাছাড় জেলার সাংবাদিকরা। রবিবার শিলচরের মধ্যশহর সাংস্কৃতিক সমিতির ভবনে জেলার সাংবাদিকদের এক সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সাংবাদিক জ্যোতিলাল চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য উপস্থাপন করতে গিয়ে সাংবাদিক প্রণবানন্দ দাস, শিলচর প্রেস ক্লাবের সভাপতি শঙ্কর দে, সাংবাদিক অরিজিৎ আদিত্য সহ অনেকে দেশদ্রোহিতা মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন সাংবাদিক কোনো ইস্যুতে লিখবেন বা বলবেন এটা দেশের সংবিধান প্রদত্ত গণতান্ত্রিক অধিকার, কিন্তু শুধুমাত্র মত প্রকাশের জন্য এভাবে দেশদ্রোহিতার মতো আইনে সাংবাদিক বিরুদ্ধে মামলা দেয় শুধু বরাক উপত্যকায় নয়, এই রাজ্যেও বিরল ঘটনা। মামলাটি প্রত্যাহারের জন্য মুখ্যমন্ত্রীকে এক স্মারকপত্র প্রেরণ করা হয়েছে। এই ধরে আমি তো লক্ষ্য করছি, আমি আশ্চর্য হয়ে গেছি, সেই 76 থেকে আমি সমালোচনা করছি, 83 থেকে প্রেক্ষিত হয়ে আমি সমালোচনা করছি, এই ধরনের ঘটনা আমি দেখি নাই বা এই ধরনের ঘটনার সম্মুখীন হইনি। আমি অত্যন্ত মর্মাহত হয়েছি কি করে পুলিশের সাহস হয় যে দেশ দরিদ্র মামলাটা ঠুকে দিচ্ছে, যেমন অপরাধী ক্রিমিনাল এইগুলো তো ক্রিমিনাল, তাদের সাংবাদিকদের মান সম্মান কোথায় গেল? তো সেটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সাংবাদিকরা যদি সাংবাদিকের সঙ্গে না দাঁড়ায় তাহলে কেউ সাংবাদিকের মান সম্মান রক্ষা করতে পারবে না, সেটা আমার অভিজ্ঞতা হয়েছে। আমরা যা পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করেছি, উপলব্ধি করেছি, এটা স্পষ্টতই প্রতীয়মান যে একটা কথা আমরা সবাই জানি যে পথিক তুমি কি পথ হারাইয়াছো। এই আলোকে আমি বলতে চাই
যে কাচার পুলিশ, কাচার পুলিশ তুমি পথ হারাইয়াছো, এটা আমরা স্পষ্টভাবে। ধলাই সমষ্টির ভুবন খাল খাসিয়া পুঞ্জিতে ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি চলছে জুয়ার আসর। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন জনমনে। একদিকে চলছে ফুটবল প্রতিযোগিতা, আর অন্যদিকে আড়ালে দিনের আলোয় রমরমিয়ে চলছে জুয়ার আসর। ধলাই সমষ্টির অন্তর্গত কচুদরম থানাধীন ভুবনখাল খাসিয়াপুঞ্জিতে গত বৃহস্পতিবার থেকে ফুটবল প্রতিযোগিতাকে ঢাল করে দিনভর চলছে জান্ডিমুন্ডার আসর। বিটিএনের ক্যামেরায় ধরা পড়ল সেই জুয়ার আসরের চিত্র। তবে প্রশ্ন উঠছে, এইভাবে দিনের আলোয় খোলা জায়গায় জুয়ার আসর চললেও সেটা কি পুলিশের নজরে আসছে না? গ্রামরক্ষী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এ নিয়ে সচেতন মহলের তরফে উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। অসম মেঘালয় সীমান্তের রাতাছড়ায় 31 ডিসেম্বর থেকে পিলার বসানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানালেন সুব্রত চক্রবর্তী। 31 ডিসেম্বরের মধ্যে অসম মেঘালয়ের মধ্যে 6টি স্থানের সীমা সমস্যা নিষ্পত্তি করা হবে বলে ইতিমধ্যে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। যে 6টি স্থান রয়েছে, প্রথম পর্যায়ে রাতাছড়া এবং অসম এই স্থানটি পিলার করা হোক, কারণ গত সপ্তাহে মেঘালয় থেকে কিছু খাসি লোক এসে মালিডহরে পিলার বসানোর চেষ্টা করেন। তখন অসমের মিকিরপুঞ্জির লোক গিয়ে বাধা দেন, তখন তারা চলে যান। পশ্চিম কাটিগড়ার প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী মালিডহর পরিদর্শন করে স্থানীয় জনগণের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে বলেন, কংগ্রেস সরকারের ব্যর্থতার কারণে অসমের অনেক জমি দখল করে রেখেছে মেঘালয় সরকার, এই বিষয়গুলো কোনো নতুন নয়। বিজেপি সরকার এই সমস্যা নিষ্পত্তির দিকে নিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে অসম মেঘালয় সীমার সমস্যা ম্যাপ অনুযায়ী সমাধানের দাবি জানান সুব্রত চক্রবর্তী। তা দেওয়ার ফলে তারা মেঘালয় চলে যান, তারপর থেকে সীমান্ত অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। আমি আজ মাইলডোরে এসে স্থানীয় লোকদের সঙ্গে দেখা করেছি, তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। আমার জানা মতো রাতাছড়া, বালিচড়া, 2 নং কাশিয়াপুঞ্জি সহ কালাহর পর্যন্ত আসামের জমি রয়েছেন। পূর্বতন কংগ্রেস সরকারে সদিচ্ছার অভাবে আসামের অনেক জমি মেঘালয় রাজ্যে দখল করেছে। কংগ্রেস সরকারের জন্যই আজকে আসাম মেঘালয় সীমানায় সমস্যার সৃষ্টি হয়েছে। আমার জানা মতো 89-এ রাতাছড়া যিনি হেডম্যান, উনাকে কাছাড়ের জেলাশাসক অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, এবং গত 22 সেপ্টেম্বর রাতাছড়ার খাসিয়া সম্প্রদায়ের অধিকাংশ লোক আসামে আসার জন্য কাছাড়ের জেলাশাসকের নিকট একটি আবেদন করেছেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত 24 সেপ্টেম্বর কাটিগড়া সার্কুল অফিসে সার্কুল অফিসার ওনাদের হিয়ারিং এবং ইনকোয়ারি করেছেন। আমি মনে করি যে আমাদের কাটিগড়া রেভিনিউ সার্কুলে যে ম্যাপ রয়েছে, সরকারি ম্যাপ, সেই ম্যাপ অনুযায়ী যদি সীমা নির্ধারণ করা হয় তাহলে কোনো সমস্যা থাকবে না। তার জন্য আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি যে আমাদের সরকারি ম্যাপকে ভিত্তি করেই রাতাছড়ার সীমা নির্ধারণ করা হলে আমাদের সেই সমস্যা সমাধান হবে। চলে গেলেন শিলচর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ পূর্ণেন্দু ভট্টাচার্য। চলে গেলেন শিলচরের ঐতিহ্যবাহী পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ পূর্ণেন্দু ভট্টাচার্য। অবসান হলো এক যুগের। বেশ কয়েকদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। রবিবার ভোরে পাবলিক স্কুল রোডের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। শোক প্রকাশ করেছেন শহরের বিশিষ্টজনেরা। এদিন সকালে শিলচর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংসদ ডাক্তার রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। এদিন শেষকৃত্য সম্পন্ন হওয়ার সময় প্রয়াত পূর্ণেন্দু ভট্টাচার্য বহু ছাত্র সহ শহরের বিশিষ্টজনেরা চোখের জলে বিদায় জানালেন তাকে সকালে। অগপ দলের করিমগঞ্জ জেলা কমিটির কার্যকরী সভাপতি নওয়াজ তাপাদারকে সংবর্ধনা। নবনিযুক্ত অগপ দলের করিমগঞ্জ জেলা কমিটির কার্যকরী সভাপতি নওয়াজ তাপাদার রাজাকে সংবর্ধনা প্রদান করলেন দলের কর্মী সমর্থকরা। সাংগঠনিক পর্যায়ে
পদোন্নতির স্বীকৃতি স্বরূপ এই সংবর্ধনা প্রদান করা হয়। রবিবার বদরপুর ঘাট থেকে অর্ধ শতাধিক মোটর বাইক ও ছোট বড় গাড়ি মিলিয়ে প্রায় শতাধিক গাড়ির এক বিশাল মিছিল মাধ্যমে অগপ দলের করিমগঞ্জ জেলা কমিটির যুব পরিষদের কার্যকরী সভাপতি নওয়াজ তাপাদার রাজাকে কানিশাইল স্থিত দলের প্রধান কার্যালয়ে নিয়ে আসেন জেলার পাঁচ সমষ্টির কর্মী সমর্থকরা। বক্তব্য রাখতে গিয়ে তাপাদার বলেন, নিজের কর্ম এবং সমর্থকদের সমর্থনের জন্য তিনি এই জায়গায় আসতে পেরেছেন, তাই অগপদলে জেলার সকল স্তরের নেতাকর্মী সহ নিজের সমর্থকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি তার এই নিযুক্তির জন্য দলের কেন্দ্রীয় কমিটির সকল নেতাদেরও ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী দিনে তারা সকলে হাতে হাত মিলিয়ে দলের কাজ চালিয়ে যাবেন বলে জানান। আমাকে দেওয়া হলো না, তথাপিও আমি সন্তুষ্ট এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আমার সঙ্গে যোগাযোগ করে অসম গণপরিষদ দলে যে বা যাহারা যোগদান করেছেন সবাইকে আমি অনুরোধ করব, আমরা কোনো ধরনের লবিজমের লবিবাজি আমরা করবো না। আমরা কেন্দ্রীয় নেতৃত্বের উপর সর্বপ্রথম আমরা সন্তুষ্ট থাকতে হবে এবং সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করব, সেটা আমি সবাইকে আমি বলে আসছি বিগত দিন থেকে, আজকেও বলছি, আগামী দিনেও বলব। এবং আমি আমার নবনিযুক্ত যুব পরিষদের জেলা সভাপতিকেও আমি ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছে, ওনাকেও বলেছি ভাই আমরা সবাই একসাথে আমরা দলকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, যেহেতু আমরা মিত্র জুটে আছি আমাদের মিত্র জুটকে কীভাবে শক্ত করা যায় করিমগঞ্জ ডিস্ট্রিক্টে করিমগঞ্জ জেলায়, সেই নিয়ে আমার আলোচনা হয়েছে। আশা করি কম সময়ের ভিতরে আমরা মাঠে গ্রামে গঞ্জে আমরা ঝাঁপিয়ে পড়বো। শাসক দলের বিধায়ক না থাকায় সোনাই সমষ্টির উন্নয়ন স্তব্ধ হয়েছে, রবিবার এক সভায় বললেন সমষ্টির প্রাক্তন বিধায়ক আমিনুল হক। বিরোধী দলের বিধায়ক থাকায় সোনাই সমষ্টির উন্নয়ন স্তব্ধ হয়েছে, রবিবার সোনাইয়ে দলীয় সভায় বললেন সমষ্টির প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি বলেন, বর্তমান বিধায়ক করিম উদ্দিন বরভুইয়া আমলে সোনাই সমষ্টিতে কোনো উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে না। সাংসদ রাজদীপ রায় নবনিযুক্ত প্রতিনিধি শাহরুল আলমকে বিজেপির সোনাই মণ্ডল ও পশ্চিম সোনাই মণ্ডলের তরফে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক আগামী পুরসভা নির্বাচনকে সামনে রেখে সোনাই পুর এলাকার সকল স্তরের কর্মীদের মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যে বিজেপির সরকার রয়েছে, সুতরাং সোনাই পুরবোর্ড বিজেপি গঠন করলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। সভায় সাংসদ প্রতিনিধি শাহরুল আলম সবার সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দুই মণ্ডলের সভাপতি ভজন সেন, প্রদীপ কুমার দাস, জেলা পরিষদ সদস্য মানব সিং, মহিলা নেত্রী পম্পি নাথ প্রমুখ। আগামীতে আমরা মিউনিসিপালিটি বোর্ড করতেও হবে, আর মিউনিসিপালিটি বোর্ড করতে হলে এখন থেকে আমরা এটা আমরা সংকল্প নিতে হবে যে আগামীতে যাতে এক্সলেন্ট মেজরিটি যাতে আমরা মিউনিসিপালিটিতে হয়। আমরা সংগঠন আপনার মধ্যে যারা বরিষ্ঠ অভিভাবক আছেন আমাদের, এদেরকে আমরা ক্যাপিটাল করে আমরা আগামীতে আমরা নির্বাচনে আমরা হাত পাড়বো যাতে আমরা অ্যাবসলিউট মেজরিটি পাই। আর আমি আজকে এই সভার মাধ্যমে আপনার সবাইকে একটা কথা দিচ্ছি, আপনারা যেভাবে আমাকে সম্মান দিয়েছেন, আমি আমার শরীরের রাত রক্ত বিন্দু পর্যন্ত ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করেছি। পৌরসভা নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির জয় অনিবার্য।
বাংমাই নাগাদের গান ওয়াইং উৎসব শুরু হবে 15 ডিসেম্বর। রবিবার উদ্বোধন হলো সাংস্কৃতিক উৎসবের বিশেষ পুস্তক। রংমাই নাগাদের সাংস্কৃতিক উৎসবের নাচ গানের পুস্তক উন্মোচন হলো রবিবার শিলচর মেহেরপুর স্থিত কাগালংআইং নাগাপুঞ্জিতে পৌপাই চাপড়াইক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল সেন্টারে। রংমাই নাগাদের সাংস্কৃতিক উৎসবের নাচ গানের পুস্তকের আনুষ্ঠানিকভাবে উন্মোচন হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ আসাম প্রান্তের সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল। আগামী 15 ডিসেম্বর রংমাই নাগাদের গান ওয়াইং উৎসবটি শুরু হবে। 15 তারিখ থেকে শুরু হওয়া এই উৎসবটি চলবে 19 ডিসেম্বর পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্যরা রংমাই নাগাদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে বক্তব্য রাখেন। রংপুর জিপি সভানেত্রী ও তার প্রতিনিধির বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে আরকাটিপুরে প্রতিবাদী সভা, মামলাকারীর বিরুদ্ধে ক্ষোভ। রংপুর জিপির সভানেত্রী জারিনা বেগম এবং তার প্রতিনিধি আলতাফ হোসেন লস্করের বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে ক্ষোভ ব্যক্ত করলেন জিপির মানুষরা। রবিবার আরকাটিপুর সিনিয়র বেসিক স্কুলে এ নিয়ে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। সভায় মামলাকারী পঞ্চায়েত সদস্য ইন্তাজুল হক বরলস্করের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন ক্ষুব্ধ জিপির মানুষরা। কারণ কিটা এটা আপনার একটা দুর্গাদত্তার কি কি ব্যাপার আছে? আর আমি আমরা মনে কিছু বললাম না, আমি মনে আমরা সবাই তো আপনারা চাকরিতে রইবা। মঞ্জুল বাবু বলবো যে আমরা বড় ভাই ডান দিকির থেকে সকাল থেকে রাত পর্যন্ত তারা পানি নিয়ে খাইন বুঝা, তার আর জলর কোনো ব্যবস্থা নাই। তৃণমধ্যে উপস্থিত মহিলারা আসুন, আমারে বারবার কইছুন, আমি বলছি আমরা পিএইচির একটা জায়গা দেখা আমার ওখান থেকে যে সময় পিএইচি হয়ে যাইব সবার ঘরে ঘরে আমরা হোম কানেকশন দেওয়ার চেষ্টা করব। এই জিনিসটা আপনারা বলতেছি যে মহিলারা 1.5 কিলোমিটার 2 কিলোমিটার জল বইয়া নিয়া তার পরিবারটা কিলা চালাইতো, তার তো রকম কাজও আছে। রামকৃষ্ণনগর স্টুডেন্টস ইউনিয়নে দুর্গাপূজা কমিটি ডায়মন্ড জুবলিকে সামনে রেখে সাধারণ সভার আয়োজন, দুর্গাপূজা কমিটি পুনর্গঠন। 2022 সালে 75 বছরে পা দেবে রামকৃষ্ণনগরের স্টুডেন্ট ইউনিয়নের দুর্গাপূজা কমিটি। ইউনিয়নের ডায়মন্ড জুবিলিকে সামনে রেখে রবিবার এক সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় আসন্ন শারদবোধন ও ডায়মন্ড জুবিলি উন্নয়ন উপলক্ষে দুর্গাপূজা কমিটির পুনর্গঠন করা হয়। এছাড়াও এদিনের সভায় রামকৃষ্ণনগরের সমাজসেবী রামু বৈদ্য স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্টের হাতে একটি চেক তুলে দেন। পূজা কমিটির তরফে বৃহত্তর অঞ্চলের সর্বস্তরের জনসাধারণের সাহায্য ও সহযোগিতা কামনা করা হয়। সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন শঙ্কর পাল, বিশ্বতোষ সেন, মনোজিৎ পুরকায়স্থ প্রমুখ। আমরা বিগত দিনে করোনার থেকে আজকে মুক্তি পাইছি, অনেকটা মুক্তি পাইছি আমরা। তো সেই অনুযায়ী আমাদের অঞ্চলের মানুষের এটা আকাঙ্ক্ষা, সেই অনুযায়ী আমরা আগামীতে একটা বড় বাজেটের পূজা করার জন্য আমরা সবে সম্মতি করেছি। তো তার জন্যে অত অ্যাডভান্স আমরা পূজা কমিটির সভা আয়োজন করেছি। আসলে আমাদের পূজার আজকে 75-70 বছরের মতো হয়ে গেছে এই পুরানো পূজা। সেই অনুযায়ী ডায়মন্ড জুবলি হিসাবে আমরা প্রস্তুতি নিয়ে আগামী পূজা। তো স্টুডেন্টস ইউনিয়নের ডায়মন্ড জুবিলি বর্ষ আমরা পালন করতে যাচ্ছি, সেই উপলক্ষে আজকে আমরা একটা কমিটিও করেছি আগামী পূজার জন্য। আমরা তা জানাবো আপনাদের এবং সেই সম্বন্ধে আমরা সেই সঙ্গে আমরা রামকৃষ্ণনগরের যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চাকরিতে বা কর্মরত আছেন আমরা সবাইকে অনুরোধ করবো আপনারা আমাদের এই কমিটির সাথে যোগাযোগ করে যথাসাধ্য সাহায্য করবেন, যাতে আমরা আগামী বছর এত অঞ্চলের মধ্যে একটা সুন্দর এবং বৃহৎ পূজা করতে পারি। পূজার কেন্দ্রবিন্দু সবার, এবং যেহেতু এখন ডায়মন্ড জুবিলিতে পা দিয়েছে স্টুডেন্টস ইউনিয়নের দুর্গাপূজা, তো এই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে আমরা আগামীতে যাতে একটা বিগ বাজেটের পুজো আমরা স্টুডেন্টস ইউনিয়নে করতে পারি, এর জন্যই আজকের আমাদের সভা। এবং আমরা আজকে সভায় সর্বসম্মতিক্রমে আজকে আমরা উপনীত হয়েছি ডায়মন্ড জুবিলি পালন করার জন্যে। শিলচর হোলসেল কোঅপারেটিভ বার্ষিক সাধারণ সভা রবিবার অনুষ্ঠিত হলো। শিলচর হোলসেল কোঅপারেটিভ সোসাইটির বার্ষিক সাধারণ সভায় সংস্থার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
রবিবার সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রায় 2 কোটি টাকা বকেয়া পাওনার বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া সোসাইটির উন্নয়নে বিভিন্ন ধরনের আলোচনা হয়। এ ব্যাপারে জনৈক কর্মকর্তা জানান, বর্তমান কমিটির কার্যকালে সোসাইটির অনেক উন্নয়ন হয়েছে। বর্তমান কমিটির এটি শেষ সভা, আগামী জুন জুলাই মাসে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। বিগত বছর কি সোসাইটি কি উন্নতি করেছে, কি ক্ষতি করেছে, সম্পূর্ণ জিনিস তুলিয়ে ধরতে হয়। এবং এটা এই তখন এজিএমএ এইগুলো পাস হয়, পাস হওয়ার পরে এটাই কাজ অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের। যদি ভালো কাজ হয় তো ভালো সাপোর্ট থাকবে। তো আমরা আশা করি অ্যানুয়াল অ্যাক্টিভিটিস অফ বোর্ড অফ যেটা এখন পার্ট হয়েছে, এটাতে সব কিছুই আমাদের ভালোর দিকে ইয়ে হয়েছে। হ্যাঁ, যাতে উন্নতি হয়েছে আগের থেকে অনেক। আমরা পুরানো লেনদেন ছিল স্টাফের কি মার্কেটের সান্ডিকেটার্স হিসাবে পাওনাদার ছিল, ওদেরকেও আমরা পয়সা দেওয়া হয়েছে। তো রিসেন্টলি একটা আমাদের কথা, আমরা ব্যবসা করেছি অনেক অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডারে, কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের যে কমিশন সাবজেক্টিও ব্যাপার যেটা গভর্নমেন্টের থেকে পাওনা ইদানিংকালে পেয়েছি, কিন্তু অল্প ইয়েতে পাইতেছি। আমরা লাস্ট সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে PMJKY স্কিম কি NFSS স্কিমে সেন্ট্রাল শেয়ার যেটা 2019 জুলাই থেকে আমরা এখন পর্যন্ত কোনো টাকা পাইনি। তো আমরা চেষ্টা চালাচ্ছি, সবার কাছে চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টারের কাছে আমরা চিঠি লিখছি যাতে আমাদের পয়সাটা ফিরিয়ে পাই। কমিয়ে যে কমিশন হিসাবে এই পয়সা যদি পাই, আমরা প্রায় 2 কোটি টাকার উপরে আমরা গভর্নমেন্টের কাছে পাও না এখন। এই টাকাটা এসে গেলে আমাদের শিলচর হোলসেল কোঅপারেটিভের আরও উন্নতি হবে। উধারবন্দের নতুন দয়া পড়ে জল জীবন মিশনের মাধ্যমে 98 লক্ষ টাকার পেয়েছে কাজের উদ্বোধন। উধারবন্দের নতুন দয়াপুর এলাকায় জল জীবন মিশনের উদ্যোগে 98 লক্ষ টাকার একটি পিএইচই কাজের উদ্বোধন হল রবিবার। কাজটির উদ্বোধন করেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। পরে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, প্রধানমন্ত্রীর লক্ষ্য ঘর ঘর নল, ঘর ঘর জল পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখেই এই কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিজেপি মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, পিএইচই বাস্তুকার জিয়াউল হক লস্কর, কাশীপুর জিপি সভাপতি তপু ঘোষ প্রমুখ। আর কাটিপুর এলাকা তো বিশালভাবে সেই অবস্থা। আর আপনারা জানেন, দেশ স্বাধীন হওয়ার 70 বছর পরও আজকেও আমরা মিনারেল ওয়াটার কিনতে হচ্ছে। প্রত্যেকটা জায়গায় 1 লিটার জলের দাম 20 টাকা, 20 টাকা দিয়ে আমরা 1 লিটার জল কিনি। প্রথম অবস্থা পেয়েছি 1985 ইংরেজি কিছু এজিপি পিরিয়ডে আমরা সেটা রূপ দেখি কিছু, পরবর্তী সময় সেটা কিছু কিছু হয়ে গেছে। আর 1998 থেকে আমার মন্ডল সভাপতি বলেছেন সজল ধারা প্রকল্পের মাধ্যমে শুরুবাত হয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়েছিল, সেই সময় সর্বশিক্ষারও কাজে অনেক কিছু সূত্রপাত হয়েছিল। সবার জন্য স্বাস্থ্য সেবা, এই মানসিকতা নিয়েই ভারতীয় জনতা পার্টির সৃষ্টি হয়েছে, আর সেই সংকল্প নিয়ে কাজ হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। নাগালের গুলিকাণ্ড, জঙ্গি ভেবে নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত 11 গ্রামবাসী, মৃত্যু এক সেনার। উধারবন্দের গোসাইপুর জিপিতে 2টি জল জীবন মিশন প্রকল্পের শিলান্যাস। 1105 জন প্রাক্তন NGFB সদস্যকে পুনর্বাসন, আসাম সাহিত্য পেনশনের জন্য 23 জনের নাম ঘোষণা। শিলচরে অগপ মহিলা পরিষদের জেলা ভিত্তিক সম্মেলন, নীলাঞ্জনের হাত ধরে শতাধিক বিরোধী কর্মকর্তা অগপয়। এখনকার মতো বিটিএন নিউজ এ পর্যন্ত, ধন্যবাদ।